যারা আপনারা এরকম ইউটিউবে ভিডিও দেখে মানে নতুন যারা কৃষক ভুট্টা চাষ করতেছেন যারা এরকম ইউটিউবে ভিডিও দেখে আপনারা ইয়া নিচ্ছেন অভিজ্ঞতা নিচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা ডিটেলস দেখবেন যে যে লোকটা ভিডিও দিছে সেই লোকটা আদৌ কৃষক কিনা যদি কৃষক না হয় তাহলে সেই পরামর্শটা কখনো নেবেন না আর যারা এরকম ভিডিও বানায় তারা কখনোই আপনার সাথে কিংবা আপনি তার সাথে জীবনও যোগাযোগ করতে পারবেন না তার সাথে যোগাযোগ করার কোনো অপশনই নাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমি আসছি অবশ্য ভুট্টার কোনো পরামর্শ নিয়ে না তাও কিছু কথা জানাই আপনারা অনেকেই অনেকভাবে প্রতারিত হচ্ছেন সেই প্রতারণার কারণগুলো কি সেগুলো একটু জানাবো আর অবশ্যই আপনারা যদি ভুট্টা চাষ করে থাকেন কিংবা করতে চাচ্ছেন তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন অনেক কিছুই শিখতে পারবেন থেকেই আমার কাছে আমার ভুট্টার যে মানে যে জমির ভিডিও আমি সব সবসময় দিই সেই ভুট্টার জমির মোসা দেখতে চাইছিলেন তো এই যে মোসা দুইটা একটু আগে আমার আম্মা জানেরা ছিঁড়ে নিয়ে আসছে যদিও ভাই যে এই মশাটা ওনারা ছিঁড়ছিল পরে এই এই যে এই মশাটা আমি ছিঁড়ে দিছি এই যে একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে পাখিতে খাইতেছে এই যে এইখান থেকে পাখি দানাবিলা খায় নিছে তো প্রতারিত হচ্ছেন কীভাবে সেটা যদি আমি একটু বলতে চাই অনেকেই আপনারা ইউটিউব দেখে হ্যাঁ তো সেই ভিডিওতে অনেকেই আপনার জীবনে ভুট্টার জমিতে যায় না এই অনেক লোকের ভুট্টা অনেক লোকের ভিডিও আপনারা দেখতেছেন দেখে সেই হিসাবে ফলো করতেছেন এবং সেই হিসাবে কাজ করার চেষ্টা করতেছেন তো আমি আমার আমার মতো এক ইউটিউবার ভাইয়ের কথা আমি আপনাদের একটু শেয়ার করি তো ভাইটা সুন্দরভাবে আপনারা একটা প্রতিবেদন বানাইছে ভুট্টার জমিতে কখন কখন পানি দেবেন তো সেই ভিডিওটা দেখে অনেকেই আপনারা বাস খাইছেন এরকম অনেকে আমাকে ফোন করছিলেন বলে এই রকম করে শুনলাম এরকম করে তো আমি নিছি কিন্তু এই অবস্থা তো ওই ভাইটা এইভাবে বলছে আপনারা ভুট্টার গাছের পাতা গুনে গুনে পানি দিবেন। তো ভুট্টার গাছের পাতা গুনে গুনে পানি দিলে আপনার যখন চার পাতা হয় তখন একবার যখন আট পাতা হয় তখন একবার এবং যখন বারো পাতা হয় তখন একবার এইভাবে পানি দরকার ওই ভাই বলছে কিন্তু আদৌ কি এটা সম্ভব কিংবা কিভাবে এটা সম্ভব কিংবা কিভাবে দিতে হয় সেটা নিয়েও একটু কনফিউজ তো আমি যদি আমার সামনে যে জমিটা আছে এইটাই দেখাই একটা জিনিস আপনাদের এই দেখেন এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অলরেডি দশ পাতা হয়ে গেছে আল্লাহ রহমত এখনও এই জমিতে পানি দেওয়া হয় নাই পানি দেওয়া হয় নাই এই জন্যেই এই জমিটা এত সুন্দর আছে এখনও আর পানি দিলে যে ভুট্টার জমি ভালো হবে এইটা কখনোই আপনারা ইয়া করবেন না বলে ভুট্টার জমিতে পানি দিলাম আর ভুট্টার গাছ ভালো হয়ে গেলো আমরা যারা বিগত দিন থেকে ভুট্টা চাষ করি অনেক সময় কি ফিফটি পার্সেন্ট সময় আপনার পজিটিভ হয় ফিফটি পার্সেন্ট সময় নেগেটিভ হয় যদি পানি দেওয়ার একটু তারতম্য যায় আসলে ভুট্টার জমিতে পানি দেওয়াটাও অনেক কিছুর উপরেই নির্ভর করে আপনার পানি দেওয়ার উপরে জমিটা নির্ভর করে যদি একটু জায়গায় পানি জমে যায় সেই জায়গাটা ডাউন হয়ে যাবে গাছগুলো লাল হয়ে যাবে আর আপনারা কখন পানি দিবেন ভুট্টার গাছ লাগানোর পর পরই দেখা যায় অনেকেই কণ বলে জমিতে জো নাই রস নাই সেই ক্ষেত্রে আপনারা পানি দেওয়ার চিন্তা ভাবনা করেন তো আমি এই জমিটাই আপনাদের একটু দেখাই এই দেখেন এখানে কিন্তু রস নাই একবারে সাদা ফক ফোকা জাস্ট একটু সরাই ধরেন যে হাফ ইঞ্চি সরাইলাম হাফ ইঞ্চি পরে ইয়া নাই রস নাই তারপরে এক ইঞ্চি সরাইলাম এক ইঞ্চি নিচেও রস নাই কিন্তু দেখেন আপনি যখন দেড় ইঞ্চিতে চলে যাবেন কিংবা দুই ইঞ্চিতে চলে যাবেন তখন কিন্তু অনেক সুন্দর রস আছে তো ভুট্টার গাছ যত বড় হয় ভুট্টার শিকড় কিন্তু তার দুই ডাবল বড় হয় কোনো কোনো সময় তিন ডাবলও বড় হয় মানে আপনি এইটা পরীক্ষা করার জন্য একটা কোকোপিটের ইয়ার মধ্যে আপনি বীজটা দিয়ে রাখবেন দেখবেন গাছটা যতটুকু হয়েছে ওইটার নিচে আপনি দেখবেন তার তিন ডাবল শিকড় হয়ে গেছে এই জন্যে ভুট্টার জমিতে পানি নেওয়া নিয়ে কখনোই টেনশন করবেন না আর আল্লাহ না করুক কেউ যদি মনে করেন ছোট গাছে পানি দিয়ে দেন তো সেই ক্ষেত্রে সেই গাছগুলার যে শিকড়গুলা থাকে সেই শিকড়ের মধ্যে আয়রন জাতীয় একটা জিনিস ধরে ধরলে এই গাছগুলা লাল হয়া হলুদ হয়া কুকরায় যায় সেই গাছগুলা আর কখনোই আপনার নর্মাল গাছের মতো ওই রকম রেজাল্ট আসে না মানে ধরেন নর্মাল আপনি এই সাপোজ এইরকম গাছ যদি হয় এরকম রকম গাছের মধ্যে যে রেজাল্টটা পাবেন আপনার ওই জমিতে ওই গাছগুলাই ওই রকম রেজাল্ট পাবেন না হয়তোবা সেই গাছগুলা পরে ওষুধ টষুধ দিলে এমনি বড় হবে অনেক সুন্দর হবে কিন্তু ওই গাছের মধ্যে মশা আসলে ওই রকম আপনার নর্মালি স্বাস্থ্যসম্মত একটা গাছে যেরকম রেজাল্ট আসবে ওই গাছটা এরকম রেজাল্ট আসে না তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখে এইভাবে প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন আপনারা যার ভিডিওটা দেখতেছেন সে আদৌ কি কৃষক এই জিনিসটা অবশ্যই অবশ্যই ইয়া করে তারপরে আপনারা সেই ভিডিওটা ফলো করবেন আমি আবার বলতেছি যারা আপনারা এরকম ইউটিউবে ভিডিও দেখে মানে নতুন যারা কৃষক ভুট্টা চাষ করতেছেন যারা এরকম ইউটিউবে ভিডিও দেখে আপনারা ইয়া নিচ্ছেন অভিজ্ঞতা নিচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা ডিটেলস দেখবেন যে যেই লোকটা ভিডিও দিছে সেই লোকটা আদৌ কৃষক কিনা যদি কৃষক না হয় তাহলে সেই পরামর্শটা কখনো নেবেন না আর যারা এরকম ভিডিও বানায় তারা কখনোই আপনার সাথে কিংবা আপনি তার সাথে জীবনও যোগাযোগ করতে পারবেন না তার সাথে যোগাযোগ করার কোনো অপশনই নাই তো অবশ্যই আমার সাথে এটা একটু হয়ে যাচ্ছে বলে আমি যোগাযোগ মানে আমার সাথে কথা বলতে পারেন দেখি আমি এটা নিয়ে গর্ববোধ করি আসলে আমি এটা নিয়ে গর্ববোধ করি সারাদিনে না হলেও বিশ থেকে পঁচিশ জন লোক আমাকে ফোন দেন দিয়ে বিভিন্ন রকমের পরামর্শ নেন এটা এটা নিয়ে আমি খুব মানে খুব গর্ববোধ করি আর কি তো আপনারা পানি দেওয়া নিয়ে অবশ্যই এই জিনিসগুলা খেয়াল করবেন আর অন আরেক ভাইয়ের ভিডিও দেখলাম উনি বলছে আপনার সার স্প্রে করে দেওয়ার জন্য সেইখানে পটাশ সারও আছে তো আপনি পটাশ সার এমন একটা জিনিস আপনি স্প্রে করে দেন একটা কথা কি বিষ বিষি আপনি সেটা পানি দেওয়া খান শুকনাই খান পানের সাথে খান যেইটাই খান বিষ কিন্তু পেটে গেলে মানুষ মারা যাবে তো পটাশ সারটাও এই ভুট্টার জমির জন্য এরকম একটা জিনিস বলে আপনি যেইভাবেই ভুট্টার পাতায় ফেলুন না কেন ভুট্টার পাতা নষ্ট হবেই হানড্রেড পারসেন্ট অতএব আপনারা যারা ভুট্টা চাষ করতেছেন তারা পটাশ সার থেকে সতর্ক থাকবেন তো পটাশ সারের সতর্ক কি অনেকেই আপনার কয়ে পটাসার পড়লে কী হয় সেটা না পটাশ সার পড়লে আহামরিক কিছু হয় না আপনার যেই পাতাটায় পড়বে ওই পাতাটা জাস্ট খালি শুকায়া ওই জায়গাটুকে যে খাদ্যটা মানে ওই গাছটাকে যে খাদ্যটা জোগাইতো সেই খাদ্যটা ওই গাছটায় আর যোগাইতে পারে না এই যা নতুন পাতা বেরোইলে কিন্তু আপনার আবার ঠিক হয়ে যায় কিন্তু ওই যে পাতাটা যে নষ্ট হয়ে গেল ওই পাতাটায় কখনোই আর আপনার ওই গাছে খাদ্য দিতে পারবে না আর ওই ভাইটা অবশ্যই এইটা বিষয় বলছে বলে সব শাড়ি আপনার স্প্রে করে দেওয়া যায় কিন্তু আপনারা হ্যাঁ সব শাড়ি স্প্রে করে দেওয়া যায় সেই ক্ষেত্রে যারা স্প্রে করে রেজাল্ট পাইছে এরকম কারোর সাথে পরামর্শ করে তারপরে আপনারা আর কি স্প্রে করবেন আমি যেহেতু জীবনে সার স্প্রে করিনি সেহেতু আমি আপনাদের এই বিষয়ে পরামর্শ দিব না জাস্ট খালি আমরা যে ভিটামিন জাতীয় যে জিনিসগুলো আছে ধরেন থিওভিটক কুমুল্লাসকণ তারপরে কন তারপরে যেমনি কমপ্লেশাল আছে টোপাজ আছে বিভিন্ন রকমের ভিটামিনগুলো আছে এই ভিটামিনগুলা জাস্ট খালি আমরা স্প্রে করি তো এই তাছাড়া কোনো সারি স্প্রে করে দেওয়া হয়নি এখনও পর্যন্ত এই জন্যে আর কি এই জন্যে আর কি স্প্রে করে দেওয়ার পরামর্শ আমি কখনোই কাউকে দেই না আর যারা আপনার আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন বলে আমি আপনাদের ফোন হয়তোবা পঁচানব্বই পার্সেন্টই রিসিভ করার চেষ্টা করি পাঁচ পার্সেন্ট করি পারি না সেই ক্ষেত্রে হয়তো বা ফোনের কাছে থাকি না যদিও না থাকি আমার ফোনে যদি কেউ পরপর তিনবার মিস কল দেয় আমি হান্ড্রেড পার্সেন্ট ফোনের কাছে আসা মাত্রই তাক সেই ভিডিও সেই ফোনে রেসপন্স করার চেষ্টা করি কিংবা তাকে ফোন দেওয়া হলেও আমি ইয়া করি আর এই যে এর আগে ওই পাশে যে গাছগুলো দেখলেন আমি যেগুলার ইয়া দেখাইলাম এগুলো আমাদের এলাকায় একটা নতুন জাত আসছে মার্শাল্লাহ গাছগুলো অনেক সুন্দর যদি এটা রেজাল্ট পজিটিভ আসে তাহলে অবশ্যই আপনাদের আমি দেখাবো এবং সামনের বার সেরকম হলে আপনাদের এই এই বীজের মানে ইজাদের জাতের বীজও দিতে পারবো তো নামটা এখনই বলি না আর এই যে এটা হচ্ছে আমাদের মানে রেগুলার যে জাত এটা হচ্ছে শিবাম দুশো উনচল্লিশ এটার গাছও মোটামুটি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি আশা করল আশা করি বলে আপনারা পানি নিয়ে যে সমস্যাটা ছিলেন সেই সমস্যাটা অনেকটাই আপনারা ইয়া করছেন আর এই যে এইখানে একটুই আছে এইটা আপনার একটু দেখেন এই এই জায়গাটায় অন্য বীজ লাগাইছিল বীজগুলা নষ্ট হয়ে গেছিল পরে আবার লাগানো হয়েছে এই যে ছোট বড় যেগুলো বড় গাছ দেখতেছেন এইগুলা হচ্ছে আগের আগের যে বীজ লাগাইছিল সেই বীজের গাছ এবং পরে যে গ্যাপগুলো পড়ছিল এগুলার মধ্যে নতুন করে গাছ দেওয়া হয়েছে তো আশা করি সবাই ভালো থাকবেন ভালো আছেন ভালো মানে জমির ভালো যত্ন নেন ভালো রেজাল আল্লাহ দিবে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ